আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারবার চেষ্টা করেও যা করতে পারছে না বিএনপি, দফার রাজনীতিতে আওয়ামী লীগ ভার্সাস বিএনপি জামাত 20-12-22, বিএনপি আকর্ষণ সৃষ্টি করতে ব্যর্থ। বারবার চেষ্টা করছে কিন্তু আকর্ষণ সৃষ্টি করতে পারছে না। বিএনপি কিছুদিন আগে 10 দফা ঘোষণা করেছে, জামাতও হুবহু ওই 10 দফাই ঘোষণা করেছে, এজন্য বিএনপি জামাতের দফার রাজনীতি বলছে, কিন্তু জনগণের মধ্যে স্পেশাল কোনো আপিল ক্রিয়েট করতে পারেনি। হ্যাঁ, বিএনপির প্রতি জনগণের এমনিতেই আকর্ষণ রয়েছে, এদেশের আপামর জনসাধারণের দল এখন বিএনপি, বিএনপির প্রতি আবেগ রয়েছে, যতই থাক তার তো কোনো আলাদা তেমন ভ্যালু নেই। জনসমর্থন দিয়ে তো আর রিজিম চেঞ্জ হয় না, রিজিম চেঞ্জ করতে হলে লিডারশিপকে সেটা প্রপারলি ইউজ করতে হয়। বিএনপি যেটা চাচ্ছে সেটা তো জনসমর্থন 99% থাকলেও হবে না, এই বাস্তবতাটা বুঝতে হবে। জনগণের ক্ষোভের কোনো ভ্যালু নেই, সেটাকে যদি ইউটিলাইজ করতে না পারে প্রপারলি এবং ইন টাইম, যথাযথ সময়ে হতে হবে। এখন বিএনপি 10 দফা ঘোষণা করলো, এই 10 দফার মধ্যে এমন কিছু ছিল না যেটা একটা স্পেশাল অ্যাট্রাকশন থাকতে পারে, বা 10 দফার মধ্যে একটা সেন্টেন্স যেটা নিয়ে তোলপাড়, যেটা নিয়ে ব্যাপক আলোচনা, মানুষের মুখে মুখে ইউনিভার্সাল, এর মধ্যে কিছুই ছিল না। এই 10 দফা কিন্তু আসলে আকর্ষণ সৃষ্টি করতে পারেনি। ওই 10 দফার কথাবার্তা সেই 10 বছর যাবতেই একই যে কথা বলে আসে সেটাই, নতুনত্ব কিছু ছিল না। এরপরে আবার রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি, ব্যাপক আয়োজন করে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা চেয়েছিল এই 27 দফা নিয়ে ব্যাপক আলোচনা হবে। তো এই ঘোষণা করার পর থেকে আমি যতটুকু অবজার্ভ করেছি যে এটা তেমন কোনো আপিল ক্রিয়েট করতে পারেনি, জনগণের মধ্যে কোনো আকর্ষণ তৈরি করতে পারেনি, কিছুই হয়নি। হ্যাঁ, এটা আমি আলাদাভাবে বলেছি, বিভিন্ন অ্যাঙ্গেলে বিশ্লেষণ করার কথা, প্রথমেই একটা ব্যাখ্যা দিয়েছি এটার আসল রহস্য কী। এটা আসলে দেশের ভেতরে কোনো আকর্ষণ সৃষ্টি করা বা জনগণকে অ্যাট্রাক্ট করার জন্য নয়, কিন্তু আরও কৌশলী হওয়া উচিত ছিল, দু একটা সেন্টেন্স অ্যাটলিস্ট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল যেটা নিয়ে দেশব্যাপী মোটামুটি তোলপাড় তৈরি হবে, আকর্ষণ হবে জনগণের, যে বিএনপির অমুক দফা, এই দফার মধ্যে একটা স্লোগান আছে। সেরকম কিছুই করতে পারছে না, পারেনি। এই 27 দফা নিয়ে সাধারণ জনগণের মধ্যে কোনো আকর্ষণই নেই। এটার মূল উদ্দেশ্য তো রহস্য তো পশ্চিমাদেরকে কনভিন্স করা যে তাদের, যেমন বিভিন্ন হিউম্যানিটেরিয়ান এইড হোক আর পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্স হোক আর পলিটিক্যাল সাপোর্ট হোক, ওয়েস্টার্ন বিভিন্ন লবি, বিভিন্ন গ্রুপ, আউটফিট, এমনকি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, এগুলো যেসব ফিলোসফির উপর ভিত্তি করে, পলিটিক্যাল সায়েন্সের যেসব থটের উপর ভিত্তি করে তারা এগুলো নিজেদের সাথে মিল আছে বলে মনে করে, বিএনপি সেগুলোই 27 দফা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে বা ঢুকিয়ে দিয়েছে, এই দিক থেকে ঠিক আছে, কিন্তু জনগণের মধ্যে তো কোনো সাড়া জাগাতে পারেনি। বিশেষ করে এই 27 দফাটা কীরকম ছিল অস্পষ্ট, এর মধ্যে কোনো ক্লিয়ারিটি নাই, স্পষ্ট কিছু নেই। যেমন সব কিছুর কথা বলা হচ্ছে কমিশন গঠন করবে, কমিশন গঠন করবে, এটা তো অস্পষ্ট কথা, কমিশন গঠন করে কী করবে এটা তো কোনো কথাই না, এই কমিশন গঠন করে কী করবে এটা তো আকর্ষণের কিছু কোনো বিষয় না, এটা বলা না বলা একই কথা, জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে কোনো ভ্যালুই নেই। এবং তারা রেইনবো ন্যাশন বা রেইনবোইজমের কথা বলছে, রেইনবো ন্যাশন গঠন করবে, এই রেইনবো কী এটা তো বিএনপির 99% নেতারা ব্যাখ্যাই দিতে পারবে না, যে রেইনবোইজমকে, এটা পলিটিক্যাল সায়েন্সের একেবারে আননোন একটা পরিভাষা। তো এত জটিল পরিভাষা পশ্চিমাদের জন্য ব্যবহার করেছে এটা বোঝাই যায়, কিন্তু দেশের জন্যে আরেকটু সহজ করে, আকর্ষণীয় করে এরকম কিছু একটা বলা যেত না? একটা দফাও নাই যেটা জনগণ যেটার উপর হুমড়ি খেয়ে পড়বে, কিছু নেই, অস্পষ্ট। সেই কমিশনের খেলা যে কমিশন গঠন করবে, কবে কী করবে টরবে, এতে তো স্পষ্টতা কিছু নেই, সুনির্দিষ্ট কিছু নেই, মানে সব অনির্দিষ্ট এবং ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, নতুনত্ব কিন্তু কিছু নেই। এরপরে আওয়ামী লীগের দফা রাজনীতির কথা যদি বলি, এই যে বিএনপি আকর্ষণ সৃষ্টি করতে পারছে না, এটার আওয়ামী লীগের সাথে একটু তুলনা করে বলি, এই বিএনপি জামাত তো দফা দফা একই, আলাদা কিছু নেই। আওয়ামী লীগের কয়েকটা অনেক দফার মধ্যে কিছু স্লোগান আছে, এই স্লোগানগুলো কতটা আপিল সৃষ্টি করতে পেরেছে, এমনকি বিএনপির তো উচিত ছিল তাদের এমন কোনো স্লোগান থাকবে যেটা নিয়ে আওয়ামী লীগের মুখ থেকেও অনেক কথা বের হবে, কই পারছে না। তো যেমন আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে কত কিছু হয়েছে সবার মুখে মুখে, এরকম কোনো স্লোগান বিএনপিকে ক্রিয়েট করতে পেরেছিল বা পারছে? এই মুহূর্তে অ্যাটলিস্ট তো দরকার বিএনপিকে জনগণের মধ্যে এরকম আকর্ষণ সৃষ্টি করা, ডিজিটাল বাংলাদেশ স্লোগান আরও কত কিছুই তো করেছে। এছাড়া এই যে ম্যানিফেস্টোর কথা যদি বলি, বিএনপি 27 দফা তো অনেকটা ম্যানিফেস্টো টাইপের, তো সেখানে ঘরে ঘরে চাকরি দেওয়া, 10 টাকা দরে চাল খাওয়ানো কতটা আকর্ষণ সৃষ্টি করতে পেরেছিল। তো এই টাইপের আকর্ষণীয় কিছু প্রচার করতে বা জনগণের মধ্যে ছেড়ে দিতে কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে, বারবার চেষ্টা করেও কিন্তু
পারেন। এখন আবার আওয়ামী লীগ বলছে স্মার্ট বাংলাদেশ, কিছুদিনের মধ্যে এই শব্দটা ব্যাপক আকার ধারণ করবে, স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা মানুষ কথা বলবে। এখন বিএনপি এরকম ক্লিয়ার কিছু বলা দরকার, আর এই 27 দফা এগুলো উচ্চ পর্যায়ের, এগুলো বুদ্ধিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য, বিশ্লেষকদের ক্ষেত্রে প্রযোজ্য, সাধারণ জনগণের উপযোগী করে এক লাইন দুই লাইনের কোনো একটা স্লোগান, কোনো একটা দফা এগুলো বাজারে ছেড়ে দেওয়া উচিত। আওয়ামী লীগ যেটা করতে পেরেছে তাহলে আকর্ষণ সৃষ্টি করতে পারবে। এখন পর্যন্ত এই দফার রাজনীতিতে বিএনপি জামাতকে আমি ব্যর্থই বলবো।